প্রভাবশালী মহলে সম্পত্তি রক্ষায় দুটি কিডনি বিকল মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ রশিদের বসত বাড়ি অধিগ্রহণ করা ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সমাবেশ এবং মানববন্ধন করেছেন বীর শনিবার দক্ষিণ একমাত্র সম্বল অধিগ্রহণ করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা আমলাদের মধ্যে স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মিরে মুক্তিযোদ্ধা পরিবারকে নিস্ব করার পায় তারা করছে বলে অভিযোগ করেন তার সহধর্মিনী পারভীন রশিদ সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন শফিকুর রহমান শহীদ কমান্ডার আবুল হাশেম মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা আব্দুল রশিদ মন্ডল সহ আরও অনেকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম